বিএনপি নেতাদের অভিযোগ, আওয়ামী লীগের দোসরা দেশের গণতন্ত্রের ক্ষতি করেছে। এখন স্বাধীনতার সার্বভৌমত্ব ধ্বংসের জন্য ওত পেতে আছে, তাই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন জরুরি বলে মনে করছেন তারা। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটো চালক দলের বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতারা এসব কথা বলেন। তৈরি পোশাক শিল্প সহ বিভিন্ন খাতে অস্থিরতার জন্য পতিত স্বৈরাচারের দোষীদের দায়িত্ব করেন বিএনপি নেতারা। তারা বলেছেন, অধিকারের নামে পরিকল্পিত অস্থিরতা তৈরি করা হচ্ছে, নির্বাচন দিতে যত দেরি করা হবে ততই অস্থিরতা বাড়ার আশঙ্কা করছেন তারা। অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। অতি দ্রুত যত তাড়াতাড়ি আমরা নির্বাচন আনতে পারবো, ইনশাল্লাহ নির্বাচনের মধ্য দিয়ে আপনাদের সেই চাওয়া পাওয়া পূরণ হবে। আর এই সরকারকেও বলবো যে আর বেশি সময় নিয়েন না, বেশি সময় নিলেই আওয়ামী লীগের দোসররা, আওয়ামী লীগের শেখ হাসিনা, তার সহযোগী যারা বিদেশে যারা আছে তারা ওত পেতে বসে আছে। কাজে গণতন্ত্র তো ক্ষতি করছে, স্বাধীনতার ক্ষতি করার জন্য আরো ষড়যন্ত্র করতেছে। বাংলাদেশের অর্থনীতি, জনগণের টাকা, বাংলাদেশের আর্থিক খাত লুট করার সুযোগ করে দিয়েছে। এখন কারাগারের ভিতরে নাকি সালমান রহমান খুব বহাল তবিয়তে আছেন শুনি, সেইখানে নাকি নানা তৎপরতা চালাচ্ছে। হতেও পারে আপনারা যে গার্মেন্ট সেক্টর যে অস্থির হয়ে আছে, প্রতিদিন রাস্তা অবরোধ, পথ অবরোধ একটার পর একটা ঘটে যাচ্ছে, এগুলো অস্থিতিশীলতা করার জন্য সালমান রহমানদের যে ভূমিকা নেই এটা বলা যাচ্ছে। শ্রমিক নেতা